সায়েন্স ইজ ফানে প্রত্যেকে স্বাগত। চলুন প্রাণীদের বন্য জগতে আজ ডুব দিই। আজ আমরা সবচেয়ে আকর্ষণীয় প্রাইমেটদের মধ্যে উল্লুক প্রজাতির বাঁদর হুলুক গিবনের সঙ্গে দেখা করতে গাছের মগডালে তুলছি। ভারতবর্ষের একমাত্র লেজবিহীন বানর হল হুলুক গিবন। এই অবিশ্বাস্য প্রাণীগুলি সমস্ত বাঁদরদের মধ্যে দৌড়ঝাঁপ বা মল্লক্রিয়ার জন্য সবচেয়ে সুদক্ষ। এরা এদের মুখের অনন্য আওয়াজ বা ডাকের জন্য বিখ্যাত। আসুন এদের জগতে ঘুরে আসি। এদের বিজ্ঞানসম্মত নাম হাইলোবেটস হুলুক। অসমীয়া ভাষায় এদেরকে বলা হয় হলৌ বান্দর। আসামের হোলং ও নাহার গাছ সমৃদ্ধ হোলং আফার গিবন অভয়ারণ্যে এদের দেখা মেলে। প্রসঙ্গত, এই অভয়ারণ্যেই একমাত্র নিশাচর প্রাইমেট বাংলা লজ্জাবতী বানর অর্থাৎ বেঙ্গল স্লো লরিসেরও দেখা মেলে। পুরুষদের শরীর কালো লোমে ঢাকা, দর্শনীয় সাদা ভ্রুযুক্ত গোলাকার মুখ, লম্বা হাত এবং লেজের অনুপস্থিতি এদের স্বতন্ত্র বৈশিষ্ট্য। মেয়ে উল্লুকের সারা গায়ে ধূসর বাদামি লোমে ঢাকা থাকে। গলা ও ঘাড়ের কাছে লোমগুলি আরও বেশি কালো। এছাড়া মেয়ে উল্লুকের চোখ ও মুখের চারিপাশে গোল হয়ে সাদা লোমে ঢাকা থাকে, যা অনেকটা মুখোশের মতো দেখায়। এদের হাত খুবই লম্বা। এরা দাঁড়ালে আঙুলের ডগা মাটি স্পর্শ করে। এদের নাক অন্য বাঁদরদের তুলনায় একটি কালো। এদের লম্বা হাতগুলো হুকের মতো, এক হাতে একটি ডাল ধরে সামনের দিকে দুলে দুলে অন্য হাত বাড়িয়ে অন্য ডাল ধরে এগিয়ে চলে। এইভাবে প্রায় একবার দুলে এরা কয়েক মিটার পর্যন্ত যেতে পারে। ডালের ওপর লাফিয়ে সামনের দিকে শরীর ছুঁড়ে হাত তুলে এক ডাল থেকে অন্য ডালে এরা দুলতে দুলতে যাতায়াত করে। প্রায় 6-7 মাসের গর্ভাবস্থা শেষে শিশু উল্লুকে জন্ম হয়। জন্মের সময় এদের গায়ে ঘোলাটে সাদা লোমের আচ্ছাদিত থাকে। 6 মাস পর তার লিঙ্গ অনুসারে কালো বা বাদামি ধূসর রং ধারণ করে। বাবা মা উভয়ই তাদের সন্তানের লালন পালনের সহায়তা করে। জন্মের 8-9 বছর পরে একটি গিবন প্রাপ্তবয়স্ক হয়। মা শিশুর মিথস্ক্রিয়া বিশেষত তরুণ গিবনগুলির বিকাশের জন্য একটি সাধারণ এবং গুরুত্বপূর্ণ। হুলুক গিবন অত্যন্ত আঞ্চলিক। তারা তাদের উচ্চস্বরের আওয়াজ অন্যান্য গিবনদের কাছ থেকে এবং তাদের অঞ্চলকে চিহ্নিত করতে এবং রক্ষা করতে ব্যবহার করে। প্রতিটি পরিবার গোষ্ঠীর ঘন বনের ছাউনির মধ্যে একটি নির্দিষ্ট এলাকার মধ্যে এরা আবদ্ধ থাকে এবং তাকে তারা রক্ষা করার সবসময় চেষ্টা করে। তরুণ গিবনরা পরিপক্ব না হওয়া পর্যন্ত তাদের পরিবার গোষ্ঠীর সাথেই থাকে। সেই সময় তারা তাদের নিজস্ব পরিবার গোষ্ঠী গঠন করতে অন্যত্র চলে যায়। হুলুক গিবনদের পরিবারভিত্তিক জীবনধারা এবং দৃঢ় সামাজিক বন্ধন বন্য পরিবেশে তাদের বেঁচে থাকার মূল চাবিকাঠি। তাদের জটিল সামাজিক কাঠামো এবং আচরণ তাদের সত্যিই অসাধারণ প্রাইমেট করে তুলেছে। এরা একে অপরের শরীর থেকে পরজীবী ময়লা এবং মৃত ত্বক অপসারণে সহায়তা করে। এটি তাদের স্বাস্থ্য এবং সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত গ্রুমিং তাদের ঘন এবং ঝাঁকুনির পশমকে ভালো অবস্থায় রাখে, যা নিরোধক এবং সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভারতবর্ষের হোলং আফার গিবন অভয়ারণ্য ছাড়াও উত্তর পূর্ব ভারতের আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয় এবং পশ্চিম মায়ানমার এবং দক্ষিণ চীনে বাংলাদেশের বৃহত্তম সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে হুলুক গিবনদের দেখা মেলে। পুরুষ এবং মহিলাদের ডাক আলাদা। পুরুষরা সাধারণত ভোরের আগে কিছুটা সময় এরা গান করে এবং মেয়েরা সকালে কিছুটা পরে এরা গান করে। মহিলারা ক্রমবর্ধমান গতিতে গানের নোটগুলি একটি সিরিজ তৈরি করে, যা দুর্দান্ত আওয়াজ বলে আমরা শুনতে পাই। পুরুষরা সংক্ষিপ্ত বাক্যাংশ দিয়ে প্রতিক্রিয়া জানায়, যা প্রতিটা সময় পরিবর্তিত হয়। এদের এই চিৎকার কেবলমাত্র শুনতেই সুন্দর নয়, হুলুক গিবনগুলোর বেঁচে থাকা এবং সামাজিক কাঠামোর জন্য গুরুত্বপূর্ণ। পরিবার সামাজিক এবং ছোট পরিবারে বাস করে। প্রতিটা পরিবার একটি একগামী জোড়া, অর্থাৎ একটি পুরুষ ও একটি নারী এবং তাদের সন্তান সন্ততি নিয়ে গঠিত হয়। এরা নির্দিষ্ট এলাকায় বসবাস করে। নিজেদের এলাকা রক্ষা করার জন্য এরা সুরেলা আওয়াজ করে। এদের ডাক 2 কিলোমিটার দূর থেকে শোনা যায়। শুধু যোগাযোগের জন্য নয়, এলাকার প্রতিরক্ষা এবং সামাজিক বন্ধন জোরদার করার জন্য এদের ডাককে এরা ব্যবহার করে। এরা দিনের বেলায় সক্রিয়, বেশিরভাগ সময় গাছের ওপরই কাটায়।
খুবই কম মাটিতে নেমে আসে। খাদ্য হলং, নাহার ইত্যাদি গাছের বনে থাকা হলক গিবন মূলত ফল খায়, তবে তার সাথে এরা পাতা, ফুল এবং পোকামাকড়ও খায়। চামকাঁঠাল বা চাপালিশ এদের প্রিয় খাবার। এরা বীজ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। বন্য অবস্থায় এরা প্রায় 25 বছর পর্যন্ত বাঁচতে পারে। দক্ষিণ পূর্ব এশিয়ার ক্রান্তীয় বনে পাওয়া গিবনদের বিভিন্ন প্রজাতিকে মূলত 4টি গোষ্ঠীতে ভাগ করা হয়। সিমফারলাঙ্গাস, নোমাসকাস, হুলুক, হাইলোবেটস। এদেরকে এই ছবিতে নিজেদের বসবাসগুলি বিভিন্ন রঙে দেখানো হয়েছে। কলাপাতা রঙের অঞ্চলটি শান মালভূমি। এই অঞ্চলই মূলত হুলক গিবন পাওয়া যায়। হুলক গিবনগুলি বন্য অঞ্চলে বেশ কয়েকটি প্রাকৃতিক শিকারির মুখোমুখি হয়। তাদের মধ্যে অন্যতম হল শিকারি পাখি যেমন ঈগল বা শকুন, পাইথন বা অজগরের মতো বড় সাপ, স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে চিতাবাঘ বা গৃহপালিত কুকুর এদেরকে শিকার করতে পারে। সেই জন্য এরা এদের কাছ থেকে এড়িয়ে থাকার চেষ্টা করে এবং চিৎকার করা শুরু করে। সতর্কতার ডাক ছাড়াও গিবনদের দুজনের দ্বৈত কণ্ঠ অর্থাৎ ডুয়েট কলগুলো তাদের উপস্থিতি সম্পর্কে অন্যদেরকে সচেতন করে দেয় এবং সম্ভাব্য শিকারীদের সতর্ক করতে এরা এটা কাজে লাগায়। গিবনগুলো প্রায়শই গাছের উঁচু ডালের ঘুমায়, যা তাদেরকে চিতাবাঘ এবং সাপের মতো শিকারীদের কাছ থেকে এরা এড়িয়ে থাকতে পারে। দুর্ভাগ্যক্রমে বন উজাড় করে দেওয়া এবং মানুষের দখলদারির কারণে এদের আবাসস্থল হুমকির মধ্যে আছে, তাই এরা আজ অতি বিপন্ন। 2023 সালের হিসাব অনুসারে আসামে মোট 125টি মতো হুলক গিবন বেঁচে আছে, বাংলাদেশে আছে 126টি মতো। বর্তমানে বাংলাদেশে একমাত্র সিলেটের লাওয়াছড়া বন এবং পার্শ্ববর্তী কাপ্তাই এলাকায় এদেরকে পাওয়া যায়। এরা অতি বিরল প্রজাতির। হুলক গিবনগুলি সত্যি অসাধারণ প্রাণী এবং তাদের আবাসস্থল রক্ষা করা এবং তাদের ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের প্রত্যেকের ওপর দায়িত্ব। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন তবে আরও আশ্চর্যজনক প্রাণী অ্যাডভেঞ্চারের জন্য একে লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ হলো।